সবাইকে নমস্কার জানাই। আমাদের আজকের এই সাংবাদিক বৈঠকে যারা উপস্থিত হয়েছেন, আপনাদের মাধ্যমে গত 13 তারিখ এবং 15 তারিখ যে ক্যাবিনেট বৈঠক সম্পন্ন হয়েছে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে এই ক্যাবিনেট বৈঠকে যে সিদ্ধান্তগুলো রাজ্য সরকারের, সেগুলো আপনাদের মাধ্যমে রাজ্যের জনগণকে আমরা অবগত করতে চাইছি। স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর, হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, সিদ্ধান্ত গৃহীত হয়েছে প্রপোজাল ফর ক্রিয়েশন অ্যান্ড ফিলিং আপ অফ 226 সুপার নিউমারি পোস্ট ইন গ্রেড 4 অফ ত্রিপুরা হেলথ সার্ভিস ইন জিডিএমও জেনারেল ডিউটি মেডিকেল অফিসার ক্যাডার আন্ডার হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা। স্বাস্থ্য দপ্তর, আমাদের আপনারা জানেন যে স্বাস্থ্য দপ্তরকে একটা বিশেষ গুরুত্ব প্রদান করা হচ্ছে এবং পরিকাঠামোগত উন্নয়নের দিকে রাজ্য সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী যথেষ্ট আন্তরিকতার সঙ্গে প্রয়াস চালিয়ে যাচ্ছেন। তারই অঙ্গ হিসাবে 226 জন জিডিএম জেনারেল ডিউটি মেডিকেল অফিসার নিয়োগ করা হবে আমাদের ত্রিপুরা রাজ্যের স্বাস্থ্য দপ্তরের অধীন এবং সেটা সম্পূর্ণভাবে সিলেকশন প্রসেস টিপিএসসির মাধ্যমে করা হবে, যেটা 85 মার্ক এক্সাম হবে রিটেন টেস্ট এবং 15 মার্ক এক্সাম হবে সার্ভাইভ অবশ্যই, যেটা আমাদের রিক্রুটমেন্ট যে পলিসি সেই রিক্রুটমেন্ট পলিসি অনুযায়ী 100 শতাংশের 100 মার্কের পরীক্ষা হবে এবং 85 মার্ক হবে রিটেন টেস্ট এবং 15 হবে ব্যয়বস্থি। জেনারেল ডিউটি মেডিকেল অফিসার ত্রিপুরা রাজ্যে 226 খানা পোস্ট, এটা টিপিএসসির মাধ্যমে রিক্রুট করা হবে। খুব শীঘ্রই দপ্তর থেকে টিপিএসসির কাছে প্রপোজাল পাঠানো হবে এবং পরবর্তী সময়ে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন তার প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে এই রিক্রুটমেন্ট পলিসি সেখানে ইমপ্লিমেন্ট করবে। আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট প্রপোজাল ফর ফিলিং আপ পোস্ট অফ 16 সুপার স্পেশালিস্ট মেডিকেল অফিসার গ্রেড 3 অফ ত্রিপুরা হেলথ সার্ভিস অ্যান্ড 172 স্পেশালিস্ট মেডিকেল অফিসার গ্রেড 4 অফ ত্রিপুরা হেলথ সার্ভিস আন্ডার হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট। একটা হচ্ছে জিডিএম জেনারেল ডিউটি মেডিকেল অফিসার, এটার শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে? এমবিবিএস। আরেকটা সিদ্ধান্ত যে 16টা পোস্ট মেডিকেল অফিসার সুপার স্পেশালিস্ট, 16টা পোস্ট এবং 172টা পোস্ট 172 পোস্ট সেটা হবে স্পেশালিস্ট মেডিকেল অফিসার গ্রেড 4, অর্থাৎ 172 এবং 16 স্পেশালিস্ট এবং সুপার স্পেশালিস্ট এই দুটো পদে দুটো ক্যাটাগরিতে হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের তরফ থেকে আরো সেখানে রিক্রুটমেন্ট করা হবে। এবং আপনারা জানেন যে পিআরটিসি আমাদের রাজ্যের চাকরির ক্ষেত্রে বাধ্যতামূলক রাজ্যের যুবক যুবতীদের কল্যাণের জন্য এবং এই পিআরটিসিটা লাগবে এবং আমাদের যে নোটিফিকেশন দেওয়া হয়েছে যে ডিউ টু হাই এক্সপেকটেশন অফ দ্য পিপল স্পেশালাইজ সার্ভিসেস অ্যান্ড কমিটমেন্ট অফ দ্য গভর্নমেন্ট টু প্রোভাইড হেলথ কেয়ার সার্ভিসেস আপ টু দ্য ডোর স্টেপ ইট ইজ প্রপোজ টু রিক্রুট দিস 16 সুপার স্পেশালিস্ট মেডিকেল অফিসার ইন গ্রেড 3 ফর স্টেট হসপিটালস অ্যান্ড 172 স্পেশালিস্ট মেডিকেল অফিসার ইন গ্রেড 4 অফ ত্রিপুরা হেলথ সার্ভিস ফর পোস্টিং ইন ডিফারেন্ট হেলথ ইনস্টিটিউট আপ টু দ্য কমিউনিটি হেলথ সেন্টার থ্রু ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন উইথ ডিজারেবল নলেজ ইন বেঙ্গলি ককবরক অ্যান্ড পিআরটিসি উইল বি রিকোয়ার্ড ওয়াইল অ্যাপ্লাইং ফর দ্য পোস্ট বাই ডাইরেক্ট রিক্রুটমেন্ট অ্যাজ পার নোটিফিকেশন। আমাদের বাংলা ককবরক এগুলো জানতে হবে, ডিজাইরেবল পিআরটিসি আমাদের প্রয়োজনীয়তা রয়েছে সেটা লাগবে এবং এই যে পোস্টগুলো সেটা ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে
আমাদের নিয়োগ করা হবে। উদ্দেশ্য হচ্ছে স্বাস্থ্য দপ্তরের পরিকাঠামোকে সারা রাজ্যের যে পিএসসি গুলো রয়েছে, সিএসসি গুলো রয়েছে, আমাদের মহকুমা হাসপাতালগুলো রয়েছে, ডিস্ট্রিক্ট হাসপাতালগুলো রয়েছে, প্রতিটি হাসপাতালে পরিকাঠামোগত উন্নয়ন করে আগামী দিনে স্বাস্থ্য পরিষেবাটাকে প্রতিটা ডোর স্টেপে পৌঁছে দেওয়া, মানুষ যেন সুপার স্পেশালিটি সেখানে ফ্যাসিলিটি গুলো আমাদের রাজ্যে পায়, এবং ইতিমধ্যে আমাদের জিবি হাসপাতালে সেই জিনিসগুলো প্রদান করা হচ্ছে। আগামী দিনে সারা রাজ্যের সেই পরিকাঠামোগত উন্নয়ন করে স্বাস্থ্য পরিষেবা প্রতিটা বাড়িতে পৌঁছে দেওয়া, সেটা হচ্ছে আমাদের লক্ষ্য। এবং তার জন্য স্পেশালিস্ট এবং সুপার স্পেশালিস্ট হিসেবে এই রিক্রুটমেন্ট করা হচ্ছে, যা রিক্রুটমেন্ট হবে টিপিএসসি এর মাধ্যমে। জেনারেল ডিউটি মেডিকেল অফিসার, স্পেশালিস্ট এবং সুপার স্পেশালিস্ট সমস্ত কিছুই রিক্রুটমেন্ট ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে, রিটেন টেস্ট এবং বায়োপসির মাধ্যমে সেটা করা হবে। স্বাস্থ্য দপ্তর থেকে দুটো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সেটা প্রদান করা হচ্ছে। আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, যেটা প্রপোজাল ফর ফিলিং আপ 49 ভ্যাকেন্ট পোস্ট অফ সাব অফিসার আন্ডার হোম ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিস ডিপার্টমেন্ট বাই ডাইরেক্ট রিক্রুটমেন্ট থ্রু টিপিএসসি। আমাদের অগ্নি নির্বাপক যে দপ্তর, ফায়ার সার্ভিস, সেই দপ্তরে 49 জন পোস্ট অফ সাব অফিসার রিক্রুট করা হবে, এবং সেটাও আমাদের টিপিএসসি এর মাধ্যমে, ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে করা হবে। তার গ্রেড পে থাকবে স্কেল পে আমাদের লেভেল 10 অফ ত্রিপুরা পে ম্যাট্রিক্স 2018 রুপিস 34,700 টু 1,09,800, এইভাবে তার পে স্কেল। এবং পোস্টের নাম হচ্ছে সাব অফিসার, যা রিকুইজিট যে কোয়ালিফিকেশন এডুকেশনাল, গ্রাজুয়েট ইন সায়েন্স ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি অ্যান্ড প্রেফারেবলি পাসড দ্য বেসিক ফায়ার ফাইটিং কোর্স অফ এট লিস্ট 3 মান্থস ডিউরেশন ফ্রম এনি গভর্নমেন্ট রিকগনাইজড কলেজ, BE or BTEC from a university, or fire engineering from NFSC Nagpur or equivalent, graduate in any discipline from recognized university and passed the 6 months elementary firefighting course from a state fire training institution. এই যে পোস্টটা, এটা একটা টেকনিক্যাল পোস্ট, যে সাব অফিসার ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টে, তাতে যে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজনীয়তা রয়েছে, ওই 49 খানা পোস্ট ফিল আপ করতে গেলে আইদার ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং অর বিটেক তার যোগ্যতা থাকতে হবে, অর গ্রাজুয়েট ইন সায়েন্স ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অ্যান্ড প্রেফারেবলি পাসড দ্য বেসিক ফায়ার ফাইটিং কোর্স অফ এট লিস্ট 3 মান্থস from any government recognized institution, or graduate in any discipline, graduate holi cholbe je kono discipline e from a recognized university, and 6 masher course thakte hobe fire fighting er upor kono recognized institute theke. ei tinta category tar shikshagoto joggota, 49 kana post jeta porikhar maddhome amader pradan kora hobe, amader je recruitment policy ba rules royeche tate kore এই 49 খানা পোস্ট সিদ্ধান্ত হয়েছে ক্যাবিনেট মিটিং এ সেটা ফিল আপ করার, আন্ডার ফায়ার সার্ভিস, ফায়ার ইমার্জেন্সি সার্ভিস গভর্নমেন্ট অফ ত্রিপুরা। সাংবাদিক বন্ধুরা, আমাদের ফুড এন্ড সিভিল সাপ্লাইজ ডিপার্টমেন্টে অ্যাপ্রুভাল ফর ডাইরেক্ট রিক্রুটমেন্ট অফ ফিলিং আপ অফ 6 নাম্বার অফ পোস্ট of sub-inspector food group C under grade pay rupees 2,800. Khaddo doctor sub-inspector food group C সেটা নিয়োগ করা হবে, এবং সেটা সম্পূর্ণভাবে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে হবে, এবং জিআরবিটি জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড তার রিক্রুটমেন্ট করবে। দপ্তর থেকে খুব শীঘ্রই জিআরবিটিকে সেই প্রপোজাল পাঠানো হবে, এবং পরবর্তী সময়ে পরীক্ষার মাধ্যমে জিআরবিটি সেই পোস্টটা ফিল আপ করবে। আমাদের 6টা পোস্ট ফর সাব ইন্সপেক্টর। আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত,
আপনারা জানেন প্রায় সময় স্বাগতিক বন্ধুরা আমাদেরকে প্রশ্ন জিজ্ঞাসা করেন সে বিষয়ে যে আগরতলা এয়ারপোর্টের ইমিগ্রেশন কবে থেকে শুরু হবে এবং ঢাকা বা চিটাগং এবং আগরতলার সঙ্গে যে প্রপোজড ফ্লাইট সার্ভিস আন্তর্জাতিক স্তরে সেটা কবে থেকে শুরু হবে। আমরা বারবারই বলেছি যে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এমএইচএ আমাদেরকে বলেছেন যে তারা সিআইএসএফ এর যে প্রয়োজনীয়তা রয়েছে সেই সিআইএসএফ বর্তমানে কেন্দ্রীয় সরকার আমাদের প্রদান করতে পারবে না, তার জন্য রাজ্য সরকারকে বলেছে যে হোম ডিপার্টমেন্ট থেকে প্রয়োজনীয় যে সিকিউরিটি পার্সোনাল তাদেরকে সেখানে ডিপিউট করতে। এবং আপনারা জানেন যে আমাদের পরিবহনের দিক থেকে আমাদের বিমান পরিবহন, আমাদের রেল পরিবহন, আমাদের সড়ক পরিবহন এটা একটা গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে বিগত দিনে যে জিনিসটার অভাব এবং সেটাকে ধার্য রেখে সেটাকে লক্ষ্য রেখে আমরা একসঙ্গে সিদ্ধান্ত নিয়েছি ক্যাবিনেটে যে টোটাল আমরা 67 জন রিটায়ার্ড পুলিশ অফিসার যারা রিটায়ারমেন্টে চলে গেছে তাদেরকে আমরা রিএমপ্লয়মেন্ট দেব এবং আগরতলা এয়ারপোর্ট, নিশ্চিন্দপুর রেলওয়ে স্টেশন যেটা ভারত এবং বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক দিক থেকে এবং পাশাপাশি প্যাসেঞ্জার যাতায়াতের ক্ষেত্রে একটা বিরাট ভূমিকা পালন করবে আগামী দিনে সেই নিশ্চিন্দপুর রেলওয়ে স্টেশন এবং সাপ্রুমের যে আমাদের আইসিপি যে চেকপোস্ট বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক দিক থেকে সেটা খোলা হয়েছে এবং আগামী দিনে সেটা নর্থ ইস্টে করিডোর হিসেবে আত্মপ্রকাশ করবে আমরা আশা রাখছি। তাতে ডিপিউট করার জন্য 67 জন রিটায়ার্ড পুলিশ অফিসারকে রাজ্য সরকার সিলেকশন দেবে, ক্যাবিনেটে সেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এবং আগরতলা এয়ারপোর্টে যেটা ইমিগ্রেশনের অপেক্ষায় রয়েছে ঘোষণা, আমরা এই যে 67 জন রিটায়ার্ড পুলিশ অফিসার স্ট্রিক্টলি অন কন্ট্রাকচুয়াল বেসিস তাদেরকে আমরা ডিপিউট করব। কিছু থাকবে আগরতলা এয়ারপোর্টে, কিছু থাকবে নিশ্চিন্দপুর রেলওয়ে স্টেশন এবং কিছু থাকবে আমাদের সাপ্রুমের যে আইসিপি সেই আইসিপির ভিতরে এবং তার সঙ্গে যারা ইন সার্ভিসে রয়েছে বর্তমানে চাকরিতে রয়েছে এমনও পুলিশ অফিসাররা থাকবে। 67 জন পুলিশ অফিসার সেখানে আমাদের নতুন আমরা মানে রিএমপ্লয়মেন্ট দিয়েছি রিটায়ারমেন্ট থেকে আর বাকি আমাদের ইন ডিউটি যারা আছেন তাদেরকে সহযোগে আমরা ট্রেন 85 জন সেই 85 জন পুলিশ অফিসার আমরা নিয়োগ দেব আগরতলা ইমিগ্রেশন সেন্টার, নিশ্চিন্দপুর রেলওয়ে স্টেশন এবং আমাদের সাপ্রুমের আইসিপি। ক্যাবিনেট থেকে সেই ডিসিশন গত মিটিংয়ে সেটা গ্রহণ করা হয়েছে এবং এই প্রপোজাল আমরা মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সে পাঠাবো যে ক্যাবিনেট ডিসিশনটা এই 85 জনের নিযুক্তি নিয়ে এবং সেখান থেকে তারপর এই তিনটা সেন্টারে ইমিগ্রেশনে আগরতলা এয়ারপোর্ট, নিশ্চিন্দপুর রেলওয়ে স্টেশন এবং আমাদের সাপ্রুমের আইসিপি এই তিন জায়গায় মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স থেকে ক্লিয়ারেন্স আসবে সেটাকে ইমিগ্রেশন ঘোষণা করার জন্য এবং পরবর্তী সময়ে আমাদের ইমিগ্রেশন ঘোষণা হলে পরে আগরতলা এয়ারপোর্ট থেকে আমরা যে চিটাগং এবং আগরতলার মধ্যে যে বহুকাঙ্ক্ষিত এয়ার কানেক্টিভিটি সেই এয়ার কানেক্টিভিটির সূচনা হবে। তো এই সিদ্ধান্তগুলো গ্রহণ করা হয়েছে এবং আমরা আশা করি বিশেষ করে কর্মসংস্থানের দিক থেকে সরকারিভাবে ডাক্তার, আমাদের সাব অফিসার ফায়ার সার্ভিস এবং ফুডে সাব ইন্সপেক্টর এই যে পোস্টগুলোর মধ্যে শূন্য পদে নিয়োগ হবে তাতে রাজ্যের যুবক যুবতীদের একটা কর্মসংস্থানের দিকে একটা নতুন দিগন্তের সূচনা হবে। গত দুটো ক্যাবিনেটে এই সিদ্ধান্তগুলো গ্রহণ করা হয়েছে। যদি কোন সাংবাদিক বন্ধু কোন প্রশ্ন থাকে আপনারা সেটা করবেন। Not only created, it has been decided to go for filling up. Okay, total absorption. And I request all my media friends to take a note of the same, which I read out now. 16 super specialist medical officer, plus 172
স্পেশালিস্ট মেডিকেল অফিসার প্লাস প্লাস 226 জিডিএমও জেনারেল ডিউটি মেডিকেল অফিসার তো 2 টু 6 প্লাস 16 প্লাস 172 প্লাস 6 ইন ফুড এন্ড সিভিল সার্ভিস ডিপার্টমেন্ট প্লাস 49 ইন ফায়ার সার্ভিস ডিপার্টমেন্ট হোয়াট ইজ দ্য কিউমুলেটিভ A good number of vacant posts, which are lying vacant. 2 to 6 for GDMO. 469. Total 469. 469 posts will be filled up by the government, and finance has already given the concurrence, and it was decided in the last two cabinet meetings. Sir, what is the qualification for the Group C Food Exam Inspector? Food Department? Sub-Inspector, just give me 2 minutes. Graduate. Of a recognized university, graduate. Since TPSC is making the recruitment, so JRPT is between the lead food. So for the recruitment is concerned, it is graduate from a recognized university with a pay scale of 5,700 to 24,000.